মুসলমানের ছেলেরাও এ নবী উম্মত উম্মতেরা আবু বকর সিদ্দিক নবীর কদর করেছে, কেমন করে কদর করেছে, কারে সুরের ভিতরে যখন আবু বকর সিদ্দিকের সাপ দংশন করছিল, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 12 বার কম বেশি দংশন করলো, আর একটা সাপ নয়, বহু সাপ দংশন করেছে, বহু সাপ দংশন করেছে, এত দংশন করার সহ্য করে চুপচাপ বসে আছে, লড়ে না, চলে না, কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। হাবিবুল্লাহর ঘুমটা ভেঙে যাবে, হাবিবুল্লাহর ঘুম ভেঙে গেলে, হাবিবুল্লাহর ঘুম ভেঙে গেলে আর কষ্ট হয়ে যাবে, হাবিবুল্লাহ কষ্ট পেলে আল্লাহ নারাজ হবে। হাবিবুল্লাহর ঘুমের কদর করে আপনি ঘুমাচ্ছিলেন, আবু কুয়াফার বেটা আবু বকর রত সাহস নেই, আপনাকে তুলে বলবে সাপকে মেরেছে, আপনার ঘুমে কি হয়েছে? জিবাইল চলে এসেছে, এই যে কদর করেছে, আরো আছে অনেক, আমি ছোট্ট একটা কথা বললাম, আর একটা বললাম, জিবাইল চলে এসেছে, এসে বলে আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিক আল্লাহ দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দিয়েছে। আমার সবচেয়ে সেরা সময় হচ্ছে, প্রতিটা মানুষের একটা সেরা সময় থাকে, আপনাকে যে জিজ্ঞাসা করে তোমার সেরা সময় কোনটা, আপনি বলেন আমার জোয়ান বেলায় অমুক ঘটনা ঘটেছিল, ওই মুহূর্ত আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত। এ নবীর উম্মত উম্মতেরা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা হলো, আবু বকর বলে বলো তোমার সবচেয়ে সেরা সময় কোনটা? আবু বকর সিদ্দিক বলে, আমি রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করছিলাম, হিজরতে যেতে যেতে আমরা যখন সব আর অনেক রাস্তা দূরে চলে গেলাম, রোদ পড়েছে, হাবিবুল্লাহ চেহারা দেখে কষ্ট মনে হলো, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ একটু আরাম করেন, হুজুর আপনি একটু আরাম করেন, আর কোথায় চা পাওয়া যাবে? হুজুর খুঁজে খুঁজে একটা বড় পাহাড় পাথর আছে, সেই পাথরের ধারে আবু বকর সিদ্দিক দেখলেন সূর্যকে পাথরের ছাওয়া পড়ছে দূরে, ওই সময় হাবিবুল্লাহকে ডেকে নিয়েছে, ওই পাথরের ছাওয়ায় বসিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাহলে আমি একটু পানির ব্যবস্থা করতে পারি, আপনার জন্য একটু খাবার পানির ব্যবস্থা করতে পারি। আবু বকর সিদ্দিক রাসূল বলে, দেখো আবু বকর সিদ্দিক ডান দিকে ছুটে ছুটে চলে যায়, বাঁ দিকে ছুটে ছুটে চলে যায়, দূর দারাজ ছুটে 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 ওই রোদেতে ছুটতে আরম্ভ করেছে, ছুটে 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 দেখে একজনা রাখাল ছাগল চড়াতে আরম্ভ করেছে, একজনা রাখাল ছাগল চড়াতে আরম্ভ করেছে, ওই আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, এ রাখাল তোমার কি ছাগলের দুধ পাওয়া যাবে? ছাগলের দুধ পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে, পয়সা লাগবে, বিনিময় লাগবে। বলে কত টাকা? বলে এত টাকা। বলে পয়সাটা হুজুর দিয়ে দিলেন, পয়সাটা দেওয়ার পরেতে একটা পাত্র বের করলেন, ওই পাত্রটা ছাগলওয়ালার কাছে পাত্র আছে, পাত্র বের করলেন, পাত্রটা বের করার পরেতে এমন অবস্থাতে আবু বকর সিদ্দিক বলে, এইরকম ভাবে তুমি দুধ দুই দিয়ে দিওনি, এইভাবে দুধ তুমি দুয়ে দিওনি, আমি চাই তোমার ছাগলের দুধের গুটাটাকে ভালো করে পরিষ্কার করো, আকা মাওলানা রাসূলুল্লাহ খাবে, ও কিছুই বলে না। বলে আবু বকর সিদ্দিক এসব করা কোনো কথা বলে না, বলে ভালো করে দুধের স্তনটাকে ধুতে হবে। ওই সময়তে আবু বকর সিদ্দিক বলে, পানি কোথা পাবে? আবু বকর সিদ্দিক বলে, কুয়া কি আশেপাশে আছে? ছাগল যখন চড়ছে কুয়া আশপাশে আছে, বলে কত মাইল দূরে কুয়া আছে? বলে তুমি যদি কিছু মনে না করো তোমার পাত্রটা আমাকে দিয়ে দাও, আমি ওই কুয়া থেকে পাত্রটা ধুয়ে নিয়ে আসে। ওই সময় আবু বকর সিদ্দিক ওই রোদের মাঝখানে ছুটে 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 ওই কুয়ার ধারে চলে গেলেন, কুয়া থেকে পানি তুললেন, পাত্রটাকে ধুলেন, পাত্রটাকে ধুলে ধুয়ে পাত্রে পানিটা ভরলেন, পাত্রে পানিটা ভরে আবার ছুটে ছুটে এলেন ওই ওই ছাগলওয়ালার কাছে, এলেন ছাগলওয়ালার কাছে গিয়ে ভালো করে ছাগল
আবুলালা যখনই পানি নিতে যায়, আবু বকর সিদ্দিক বলে কিছু যদি মনে না করো আমি এইটাকে ধুয়ে আমি নিজেই দুধটাকে ধুইতে চাই। বলে হ্যাঁ ঠিক আছে, ভালো করে দুধটাকে ভালো করে স্তনটাকে ধুলেন, স্তনটাকে ধোয়ার পরেতে দুধ দুইটা আরম্ভ করে দিলেন। যখন দুধ দুইটা আরম্ভ করলেন এই সব সব ধোয়া দেখে ছাগলা বলতে আরম্ভ করে দেয়, ওই রাখাল বলতে আরম্ভ করে দেয়, এই পথ ছাড়িয়ে মানুষ তুমি চাঁদের জন্য দুধ নিয়ে যাচ্ছ সে কি তোমার প্রিয় খুব, সে কি তোমার খুব মহাব্বতের ভালোবাসা? ওই সময়তে আবু বকর বলে হ্যাঁ আমি এমন একজনের জন্য দুধ নিয়ে দিচ্ছি ফিদা কাবি উম্মি, যার জন্য আমার বাপ মা কুরবান হয়ে যা। দুধ দুয়া দেখে ছাগলের মাঝে তুমি কাল লেগে দুধ নিয়ে যাচ্ছ যার লেগে নিয়ে যাচ্ছ সে কি খুব প্রিয় তোমার খুব মহাব্বতের? বলে হ্যাঁ হ্যাঁ আমার বাপ মা তার কদমে কুরবান, আমার বাপ মা তার কদমে ঠিক মজা লাগবে না আরাম লাগবে না। আবু বকর সিদ্দিক বলে তুমি একটু দাঁড়াও না আমি এই দুধটাকে কুয়ার ধারে নিয়ে যাই, কুয়ার ধারে নিয়ে গিয়ে এটাকে একটু ঠান্ডা করতে চাই। ওই দুধের পাত্র নিয়ে আবার মাইলের পর মাইল রাস্তা অতিক্রম করে চলে যায়, কুয়া থেকে পানি তোলে, কুয়া থেকে পানি তোলে ওই দুধের ঘটিটা দুধের পেয়ালাটা পানিতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পানিতে বসার পরেতে দুধটা ঠান্ডা হয়ে গেছে, যখন ঠান্ডা হয়ে গেছে ওই দুই চাদরের সঙ্গে নিয়ে এসে কোথায় চলে যায়? হাবিবুল্লাহকে দূরে পাহাড়ের আড়ালে বসিয়ে রেখে দিয়ে এসেছে। বুঝলো আমার আবু বকর সিদ্দিক ছুটে 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 ওই ঠান্ডা দুধটা নিয়ে গিয়ে হাবিবুল্লাহর দরবারে পেশ করে, হাবিবুল্লাহর বারগাহেতে পেশ করে। হাবিবুল্লাহ যখন ওই দুধ আবার এই দুধ যখন নিয়ে এসে দিয়েছি আর ওই দুধ যখন হুজুর আমার খেয়ে হালাক থেকে নিচেই নাপছিল ওই সময়টা আবু বকরের সেরা সময় ছিল। এত কষ্ট করে আরে কাকে দুধ দিয়েছে যাকে আল্লাহ সাখিয়ে মেহসার করে দিয়েছে, এই সাখিয়ে কাউসার করেছে, সাফায়ে মেহসার সাখিয়ে কাউসার করে দিয়েছে। একবার জোরে বলে হাদিস পাকের মধ্যে এসেছে আসমানের তারার নাই, আসমানে যত তারা অত শুধু সারাবান অনন্তকাল আর পিয়াস লাগবে না। একবার জোরে বলে সেই সা খেয়ে কৌশল কে দুধ খাওয়াচ্ছে। মুসলমানের ছেলেরা এই রবে উম্মত উম্মতিরা আল্লাহর কসম খেয়ে বলি যার করছে কুদরত আমার জান আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গোলাম আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক খবর নিয়ে দেখে যা যতবার কুয়ার কাছে গেল প্রথমে ওই ঘটিটাকে ধুতে গেল, ঘটি করে ধুয়ে পানি যা নিয়ে এলো, তারপরে দুধ ধুইলো, দুধটাকে নিয়ে গেল, নিয়ে যে দুধটাকে ঠান্ডা করলো, এই যে বারবার কুয়ার কাছে গেল খবর নিয়ে দেখে যাও আল্লাহর কসম আবু বকর সিদ্দিক এক ঢোক পানি পান করে না, কুয়া থেকে এক ঢোক পানি পান করে না। কেন পানি পান করে না? এজন্যই পানি পান করে না কারণ তখনও হাবিবুল্লাহ পান করে না। পানি লিয়েই যাচ্ছে, দুধ লিয়েই যাচ্ছে, আমি না খেয়ে যাই তারপর হুজুর খাবে? বলে না না আমি কি করে খাবো, আমার রাসূলুল্লাহ এখনো খাইনি। হাবিবুল্লাহ বসে আছে, আবু বকর সিদ্দিক বসে আছে, হযরত জিবরাইল সাল্লাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বিয়াদি মাফ করে দাও আমার আল্লাহ পাঠিয়েছে। কি খবর জিবরাইল? বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনার গোলাম আবু বকরকে সালাম দিয়ে পাঠিয়েছে। আবু বকরকে কে সালাম পাঠিয়েছে? আল্লাহ।
আর কিছু বাকি রইল, আর কিছু বাকি রইল, যাকে আল্লাহ সালাম, জিব্রাইল পাঠিয়ে আল্লাহ আবু বকর সিদ্দিককে সালাম দিচ্ছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি না আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয়, ও জ্ঞান আমার নেই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হয়ে আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। রাসূলুল্লাহ বলেছেন সারা বিশ্বে যত সাহাবা আছে, তাবিন আছে, তাবাতাবিন আছে, ওলি, দরবেশ, গোস, কুতুব, আব্দাল আছে, আবে জায়েদ, তাবকায়ে মালামতিয়া, ফকির আছে, সাধারণ মুসলমান যারা আছে তাদের জীবনের সমস্ত আমল যদি একটা দাড়ি পাল্লা রেখে দেয়া হয়, একা আবু বকরের এক রাতের ইবাদত আমার আল্লাহ ভারী করে দেবে। আমার আল্লাহ কাহারি মিজাজে চলে আসবে, মিজাজ জিলজালা, জমিনকে চাকরি দিয়ে হবে, কবর থেকে বান্দা উঠে দাঁড়াবে, সুম্মা ইবিতুকুম সুম্মা ইউইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন উপরে তামা হয়ে যাবে, নাফসে নাফসির আলাম হবে, সবাই পাগলের মতো দিওয়ানার মতো এদিক ওদিক ছুটাছুটি করে আরম্ভ করে দেবে। সেই সময় আমার আল্লাহ কাহারি মিজাজে থাকবে, কাহারি মিজাজে থাকবে, ফেরাউন দাঁড়িয়েছে, তমরুদ দাঁড়িয়েছে, সাজ্জাদ দাঁড়িয়েছে, একা ফেরাউন নয়, কোটি কোটি ফেরাউন, কোটি কোটি তমরুদ, কোটি কোটি সাজ্জাদ, কোটি কোটি অহংকারী, কোটি কোটি কাফের, কোটি কোটি মুনাফিক দাঁড়িয়েছে, আল্লাহ কাহারি মিজাজে চলে আসবে। আমার রাসূলুল্লাহ বলছে যখন আল্লাহ কাহারি মিজাজে চলে আসবে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রহমতের জোশ দেওয়ার জন্য, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ আনার জন্য, আমি রাসূলুল্লাহ একা আমার আবু বকরের আমলনামা খুলে দেব, একা আবু বকরের আমলনামা খুলে দেব, আল্লাহ একা আবু বকরের আমলনামা দেখে রহমানি মিজাজে চলে আসবে। কিয়ামতে শুধু হুজুরের আবু বকর সিদ্দিকের একা আমল দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, সব উম্মতের আমলনামা বন্ধ থাকবে, শুধু আবু বকর সিদ্দিকের আমলনামা খোলার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ আবু বকর সিদ্দিক আল্লাহ নিয়ামতের কদর করেছেন, আল্লাহ নিয়ামতের কদর করেছেন, কিচ্ছু দেখেননি, কিচ্ছু দেখেননি, আল্লাহ নিয়ামতের কদর করেছেন। বাপ মানা করেছে, আম্মাজান মানা করেছে, ভাই বিরাদার মানা করেছে, ছেলে মানা করেছে, কিচ্ছু দেখেনি, আল্লাহ নিয়ামতের কদর করেছে। কিভাবে কদর করেছে? নিয়ামত যা বলেছে তাই করেছে। হঠাৎ করে সকালবেলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 27 রজবের সকালবেলা, শোনো, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আমি অত পর্যন্ত গিয়েছি, আল্লাহর আমার মাঝখানে দু হাতের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেছে, দুটো তীরের থেকে কম দূরত্ব, আমি বুঝাবার লেগে বললাম দু হাতের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেছে। হুজুর বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি হক বলেছেন, সত্য বলেছেন। আবু বকর মেনে নিল, মাথায় ঢুকছে, 40 বছর নবুয়াত আল্লাহ জাহির করালে, কি করালে, জাহির করালে, খবরদার মনে করেন যে হুজুর 40 বছরে, 40 বছরে নবুয়াত পেয়েছে, এটা আল্লাহ জাহির করিয়েছে, ফোকাস হয়েছে 24 বছর। আদম আলাইহিস সালাম, হুজুর বলেছে আদমের যখন আবাতুস বাতখাক, আলাদা আলাদা হাওয়া, আগুন, মাটি, পানি যখন মেশে নে, যখন খুমির তৈরি হয় নে, কাদা তৈরি হয় নে, আল্লাহ তখনই আমাকে লিখে দিয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢুকছে, 40 বছর শুধু হুজুর সাথে ঘুরিয়েছেন, আল্লাহ হুজুরকে মানুষের সাথে ঘুরিয়েছেন, সমস্ত মানুষেরা 40 বছর ধরে হুজুরকে আলামিন বলে ডেকেছে, হুজুরকে আলামিন বলে ডেকেছে, সত্যবাদী বলে ডেকেছে, হ্যাঁ, আমানতের হিফাজত কারণে আলা বলে ডেকেছে, একবার জোরে বলে, যা বলেছে তাই মেনেছে, হুজুর পাককে তারা চিনেছে। তারপরে হুজুর পাক আবু বকর সিদ্দিকও হুজুরের সাথে থাকতো, নবুয়াতের আগেই হুজুরের সঙ্গে থাকতো, হুজুরের সাথে থাকতো, হুজুরকে ভালোবাসতো, হুজুরের সঙ্গে তাল্লুক, হুজুরের সঙ্গে সম্পর্ক, হুজুরের
হুজুরের বিবি খাদিজাতুল কুবরা, হুজুর পাক তো 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, হুজুর পাক 25 বছর বিয়ে করেছিলেন, তো হুজুরের বিবি সাহেবা তখন হুজুরের সাথে আছেন, হুজুরের সঙ্গে আছেন, হুজুরের সাথে আছেন, হুজুরের সঙ্গে আছেন, এদিকে হযরত আলী হুজুর, হযরত যায়েদ বিন হারেস হুজুরের সঙ্গে আছে। হুজুর 40 বছর যখন আল্লাহ বলে এবার ঘোষণা করে দাও হাবিব, এবার বলে দাও, প্রকাশ করে দাও, হুজুর পাক এসেই বললেন খাদিজা আমি নবী, বলে হ্যাঁ হ্যাঁ মেনে নিলাম আপনি নবী, আবু বকর আমি নবী, বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম আপনি আমাদের নবী। যায়েদ বিন হারেস হুজুরের ঘরে থাকে, হুজুরের গোলাম, হুজুরের সঙ্গী, হুজুরের গোলাম, হুজুরের সবচেয়ে কাছের লোক, বলে যায়েদ বিন হারেস শোনো না, আমি আমি নবী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর, বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি নবী মেনে নিলাম একবার, জোরে বলে কদর করেছে, যা বলেছে বলেছে, যা বলেছে বলেছে, নামাজ পড়তে পড়তে হুজুর ঘুরে গেছে মসজিদে, কিবলাতেই আছে না হাজী সাহেব, নামাজ পড়তে পড়তে ঘুরে গেছে, কিবলা কোন দিকে, কাবা কোন দিকে, আপনি এই দিকে, এই দিকে ফিরে, তাই ঠিকই ছিল, এই দিকে ফিরে নামাজ হচ্ছে, কাবা এই দিকে, তো এই দিকে মসজিদে কিবলাতে যেখানটা অবস্থান তার পুরা উল্টো দিকে বাইতুল মুকাদ্দাস আর পুরা উল্টো দিকে কাবা, নামাজ এদিকে হচ্ছিল, নামাজ পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে পুরা ঘুরে গেল, ঘুরে এই দিকে মুখ হয়ে গেল, যখন পুরা এই দিকে মুখ হয়ে গেল, এই দিকে মুখ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ নামাজ শেষ হলো, নামাজ শেষ হলো, সাহাবা হুজুররা কেউ প্রশ্ন করে কিচ্ছু বলে, হুজুর নিজেই বললেন হ্যাঁ আলী ঘুরলে কেন, আলী ইয়া রাসূলুল্লাহ হুসাইন ও ওসমান গনি ঘুরে গেছে, ওসমান গনি কেন ঘুরে গেছে, বলো মাওলা আলী, মাওলা আলী বলে ওসমান, ওসমান গনি, ওসমান গনি বলে হযরত ওমর ঘুরে, ওমর কেন ঘুরে, বলে আবু বকর সিদ্দিক ঘুরে গেছে, আমি তো জানি না, পাশে আবু বকর ঘুরে গেছে আমিও ঘুরে গেছি, আবু বকর তুমি ঘুরেছো কেন, বলে আমি ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি, আমরা কি জানি আল্লাহ কোন দিকে, আল্লাহ এইদিকে না, আল্লাহ ওইদিকে, এইদিকে খুশি না এইদিকে, আমরা ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিকে আমরাও সেদিকে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে গেছেন আমরাও ঘুরে গেছি, তাহলে সাহাবা হুজুররা এমন ভাবে কদর করেছেন, যা বলেছেন তাই শুনেছে, যা বলেছেন তাই কিছু নয় মেনে নিয়েছেন, কদর করেছেন মুসলমানের ছেলেরা, আমরা যদি কদর করতে পারি ঈমান থাকবে, আর কদর যদি করতে না পারি ঈমান নষ্ট হয়ে যাবে, বলা ঠিক নয়, শুধু বুঝাবার জন্য বলছি হুজুর পাকের ইজ্জতের কথা, ধরে আমি আপনাকে বললাম দাড়ি রাখো দাড়ি নবী সুন্নত, কি দাড়ি রাখো দাড়ি নবী সুন্নত, জব রাখতে কি নেশা কে যাবে, আল্লাহ মাফ করো, আমি যদি এটা উদাহরণ না দিই এমনি যদি বলি কে যাবে, কাফের কে যাবে, জাররা পরিমাণ অন্তরেও যদি হুজুরের ব্যাপারে অবজ্ঞা প্রকাশ করে ফেলো কি হয়ে যাবে, নিয়ামত কদর কি বুঝতে পারছেন, কি আল্লাহ কি নিয়ামত, এটা জাররা পরিমাণ যদি এদিক ওদিক হয়ে যায় কাফের হয়ে যাবে, মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা, আল্লাহ তার নিয়ামত দিয়ে পিটছে, এ মুসলমান কি মনে হয় আল্লাহ আদব শিখাবে না, আল্লাহ তাজিম শিখাবে না, আল্লাহ আদব শিখাবে না, আল্লাহ তাজিম শিখাবে না, আল্লাহ আদব শিখিয়েছে, আল্লাহ তাজিম শিখিয়েছে, ইয়া আল্লাযিনা আমানু, ইয়া আল্লাযিনা আমানু বলে আমার আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতিন নাবি, আমার আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদের করে আদব শিখাচ্ছে, খবরদার খবরদার মুমিনকে
শিখাচ্ছে মুমিন কারা যারা নবী পেয়ে গেছে, নবী পেয়ে গেছে মানে ইমানওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, এর উপরে যারা ইমান এনেছে মুমিন তারা, ইমানওয়ালা আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, ইমানওয়ালা হয়েছে, আল্লাহ নবীর কথা মেনে নিয়েছে, সব বিশ্বাস করেছে, এরা হচ্ছে মুমিন ইমানওয়ালা হয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, এই ইমানওয়ালাকে আল্লাহ শিখাচ্ছে, শোনো শোনো আমি যে নিয়ামত তোমাদের করে দিয়েছি, খবরদার একে অপরের মতো নাম ধরে ডাকাডাকি তোমরা করবে না, আমার আল্লাহ বলছে, আমার আমার যে নিয়ামত তোমাদের করে দিয়েছি, আমার নবীর সামনে জোর গলায় কথা বলবে না, জোর গলায় কথা বলবে না, তোমাদের গলার আওয়াজ নবীর আওয়াজের উপরে যেন উঠে না যায়, কি হয়ে যাবে, আনতাহাবাতা মালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশুরুন, তুই বুঝতে পারবে না, তুই বুঝতে পারবে না। এবার আমি আপনাদের বুঝাচ্ছি, কেউ 70 বছর ধরে নামাজ কাজা করল, 70 বছর ধরে নামাজ পড়লো, এক ওয়াক্ত নামাজ কাজা করলো, সে এক ওয়াক্ত নামাজের গুনাহ হবে, 70 বছরের নামাজ তার বরবাদ হবে না, 70 বছর ধরে হারাম হারাম, 70 বছর ধরে সে কি করলো, রোজা রাখলো, এক বছর রোজা, এক মাস রোজা কামাই করে ফেললো, 70 বছরের রোজা সব পাবে, এই রোজাটা কামাই করলো এর জন্য গুনাহ হবে। যেটা আমি আপনাদের বুঝাতে চাইছি, আমরা যদি আমলে কম বেশি করি, আমল করতে করতে আমল যদি বন্ধ করে দিই, যখন বন্ধ করব তখন গুনাহ হবে, যে আমল করেছি তা সব আল্লাহ দিয়েছে ও সব আমরা পাবো। এ মুসলমান, কিন্তু 70 বছরের নামাজ, 70 বছরের রোজা, 70 বছরের হজ, 70 বছরের যাকাত, 70 বছরের তাকওয়া, 70 বছরের তাহারাত, 70 বছরের ইবাদত, 70 বছরের আমল এক ঝটকায় শেষ হয়ে যাবে, যখন নবীর সাথে বিয়াদবি করে ফেলবে, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। আমি বলিনি কোনো পীর বলে রে, কোনো ওলি বলে রে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, আমার আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে। এই আয়াত বলে বলছেন, শোনো যারা নবীর দরবারে আদব আস্তে আস্তে কথা বলে, তাদের দিলগুলোকে আমি তাকওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছি। একবার জোরে বলে, যারা তাকওয়া করে সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে, আর মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। জান্নাতের সবচেয়ে বেশি লোক কারা? মুত্তাকি। সবচেয়ে বেশি জান্নাতে যাবে কোন আমল করতে বলা, তাকওয়া করতে বলা মুত্তাকি। নবীর দরবারে যারা আদব বজায় রাখে, আল্লাহ তাদের তাদের দিলগুলোকে আল্লাহ তাকওয়ার জন্য বাছাই করেছে, ও দিলগুলোই তাকওয়া করবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ খুলে দেখে যা, আল্লাহ বলছে, ধরেন ধরেন আরব থেকে কোনো কাউকে নিয়েছে, আপনার বন্ধু কি দিল্লি থেকে কোনো বড় একটা সেলিব্রিটিকে নিয়েছে, ইমামকে নিয়েছে, আরবের একটা ইমামকে নিয়েছে, আরবের একটা ইমাম কেউ চেনে? আপনার চেনে? আপনার তো সাধারণ মানুষ, আরবের ইমাম চিনবেন? যে নিয়ে আসবে, যার ইমাম সাহেব নিয়ে আসবে, ইমাম সাহেব বলবেন, শোনো না স্যার জোরে কথা বলুন, উনি জোরে কথা বললে ভয় কি শিখাবেন না? আচ্ছা, ওনার সামনে যেন তুমি এই কথাটা বলবে না, উনি নারাজ হয়ে যায়। তাহলে আগে আগে সব ঠিক করা হয়, যেমন আমি ফটো তুলি না, জানেন তো অনেক কমিটির লোক বলে দেয় আমার জুনায়দ ভাই ফটো তুলে না, খবরদার ক্যামেরা বের করবে বলে দেয়। নওজুবিল্লাহ, আমি উদাহরণস্বরূপ বলছি, কারণ আমরা যাদের করে ভালোবাসি তাদের করে তো সাথে করে নিয়েছি, আর যাদের করে নিয়েছি তাদের আদব শিখাই, কথা ঠিক না ভুল বলেন, কিভাবে কথা বলবে, কিভাবে বসবে, কিভাবে উঠবে শিখাই। আল্লাহ নবীকে ভালোবাসে, আমরা দুনিয়ায় আছি, আল্লাহ আমাদের মাঝখানে হাবিব পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আদব শিখাচ্ছে। দেখো আমার নবীর সাথে জোরে জোরে কথা বলবে না, আর আমার নাম যেমন নাম ধরে ধরে ডাকাডাকি করো, নাম ধরে ডাকাডাকি করো। আগে রায়না বলা হতো, কি রায়না মানে আমার দিকে লক্ষ্য, আমার দিকে আমাকে দেখো, আমাকে দেখো। আবার চারুয়াহাকে রায়না বলা কি, যারা রাখাল তাদের করে কি বলা হতো, রাখালদের করে রায়না বলা হতো। হুজুরকে কাফেররা ইচ্ছা করে করে রায়না রায়না করতো, এ রায়না রায়না
মানে দেখো আমার দিকে, আমার কথা শোনো, রায় না রায় কেন ডাইরেক্ট প্রশ্ন করতো, রায় না রায় না। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, খবরদার আমার হাবিবকে যেন রায় না বলবে, না উঞ্জুর না বলবে। ইয়া রাসূলুল্লাহ নজরে কারা আমার দিকে তো লক্ষ্য করেন, একবার জোরে বলেন, কারণ রায় না প্রশ্ন করা কেউ বলে, জিজ্ঞাসা করা কেউ বলে, আবার রাখাল কেউ বলে, কি রায় না। আল্লাহ ঘোষণা করে খবরদার, ইচ্ছা করে হুজুরকে কষ্ট দিবার লেগে কাফেররা রায় না রায় না করতো, মজা রাস্তাঘাটে যেখানে সেখানে রায় না রায় না, কাকে বলা রাখালকে বলা। এই আল্লাহ লফজ আগে পাল্টিয়ে দিয়ে বললেন, খবরদার কেউ রায় না বলবে না, আমার নবীকে বলবে উঞ্জুর না। এরপরে যারা রায় না বলবে তারা ধ্বংস হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, আল্লাহ নিজে হুজুরের আদব শিখাচ্ছে। আমার আল্লাহ বলছে আমার নবী যখন ঘরে আরাম করবে, আমার নবী তো ঘর আছে, হুজুর পাকের ঘর আছে, হুজুর পাক যখন ঘরের ভিতরে থাকবে, তোমার যতই প্রশ্ন থাকুক, যতই দরকার থাকুক, খবরদার নবীকে ডেকে ডেকে যেন ঘর থেকে বের করবে না। কই শুনছেন, একবার বাইরে আসেন, আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছি, একটু বাইরে আসেন না। আপনারা যখন ঘরে আরাম করেন, বাইরে থেকে তো কেউ ডাকে, আল্লাহ বলছে আমার নবী যখন ঘরে থাকবে, খবরদার কেউ বাইরে থেকে আওয়াজ দেবে না। ঠিক খাবার রেডি হয়ে যাবে, ঠিক সেই সময় যাবে, সেই সময় যে তোমরা খাবার খাবে, সেই সময় যে খাবার খাবে, খবরদার লক্ষ্য রাখবে খাওয়া হয়ে গেলে যেন বসে বসে আড্ডা বেরোনি, খাওয়া হয়ে গেলে যেন বসে বসে বেশি সময় কাটাও নে, খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে বেরিয়ে যাবে, খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে বেরিয়ে যাবে। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে, কেন জানো, কেন জানো এই কথাই বলছি, তুমি যদি সারা রাত বসে থাকো, তুমি যদি অনেকক্ষণ বসে থাকো, আমার নবী খুব লজ্জাতে, আমার নবী খুব লাজুক, আমার হাবিব খুব লাজুক, আমার নবী খুব লজ্জাতে, আমার নবী তোমাকে বলতে পারবে না যে বেরিয়ে যাও, আমার নবী বলতে পারবে না বেরিয়ে যাও। হাজার কাজ থাকলো ঘরে, অনেক কাজ থাকলো বিবির সাথে, ছেলে পুলেদের সাথে, আত্মীয় স্বজন সেই কাজ থাকলো, তোমাকে কোনোদিন বেরিয়ে যেতে বলতে পারবে না, আমার হাবিব খুব লজ্জা করে, আমার হাবিব খুব লজ্জাতে। তবে শুনে রেখে দাও, আমি আল্লাহ লজ্জা করি না, বলতে আমি লজ্জা করি না, আমি আল্লাহ বলছি খাওয়া হয়ে যাবে, তাড়াতাড়ি করে নবীর ঘর থেকে বেরিয়ে যাবে। কে বলছে? আল্লাহ আদব শিখাচ্ছে, আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের কেমন করে কদর করবে আল্লাহ শিখাচ্ছে। একবার জোরে বলে, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে, তোমরা কি জানো সবচেয়ে বড় চরিত্র, সবচেয়ে আলা চরিত্র, সবচেয়ে সুন্দর চরিত্র, মুসলমানের ছেলেরা আল্লাহ নিজে বলছে, যে নবী তোমাদের করে দিয়েছি সেই নবী সব দিক থেকে আল্লাহ আজিম জিম বড় বানিয়ে দিয়েছে। হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে, জোরে বলেন সুবহান। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ সেই নিয়ামত আমাদের করে দিয়েছে, খবরদার খবরদার কদর করে কদর করে। ঘোষণা হয়ে গেছে, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতে হুজুরের মাকাম মাকামে মাহমুদ হয়ে যাবে। একবার জোরে বলে, কিয়ামতে হুজুরের মাকাম মাকামে মাহমুদ, তার মানে কি? কিয়ামতে মাহমুদটা কে? মাহমুদ আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, যার প্রশংসা করা হয়, হামদ করা হয়, যার হামদ করা হয়, আমরা হামদ করনেওয়ালা,
আল্লাহ মাহমুদ, আমরা মাহমুদ। তাহলে মাহমুদকে নাম যার মাকাম তো তার নাম যার আশা আই আবাসা রব্বুকা মাকামা মাহমুদ, মাকাম মাহমুদের। আল্লাহ কোরআনে বলছে আমার হাবিবের মাকাম হয়ে যাবে কিয়ামতের মাকামে মাহমুদ। আল্লাহর নাম মাহমুদ, মাকামে মাহমুদ মানে মাহমুদের মাকাম। মাহমুদের মাকামে আমরা সারা জীবন আল্লাহকে মাহমুদ জেনে মরলাম, কিয়ামত উঠেই দেখবো মাহমুদের মাকামে মাহমুদ নেই, মাহমুদের মাকামে আল্লাহ নেই, মাহমুদের মাকামে মোহাম্মদ মুস্তাফা আছে। একবার জোরে বলেন, বুঝতে পারলে মুসলমান? তখন গোটা কিয়ামত প্রশংসার মাকাম পার আল্লাহর। কিন্তু কিয়ামত উঠে দেখবে প্রশংসার মাকামে কে আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন হুজুর পাক প্রশংসার মাকামে থাকবে, গোটা কিয়ামত হুজুর পাকের প্রশংসা করবে, হুজুর পাকের প্রশংসা করবে। মুসলমান সেই নিয়ামতের কদর করেন, আজ মাদাত মাগেন, আজ হুজুরের কাছে আসেন, আজ হুজুরকে মহব্বত করেন, আজ হুজুরকে ভালোবাসেন, আজ হুজুরকে প্রিয়ার করেন, আজ হুজুরের সাথে সম্পর্ক তৈরি করেন। জেনে রেখে দেবেন, কবরে বাপ যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, আত্মীয় স্বজন যাবে না, কবরে আমিন আল্লাহ হাবিবুল্লাহ যাবে। প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো মা কুনতা তাকুলু ফি, বলো এই মানুষটার ব্যাপারে তোমরা কি বলতে? হাযা রাজুল, এই 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 রাজুলের ব্যাপারে, এই মানুষের ব্যাপারে তুমি কি আলোচনা করতে, কি কথা বলতে? মুসলমান মুসলমান আমরা যখন বলবো এই মানুষের ব্যাপারে, তখন তখন যারা হুজুর পাকের কদর করেছে তারাই বলবে হ্যাঁ হ্যাঁ, ইনি ইনি তো আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা কদর করে নে, হাই 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 হাই, কি হলো কি হলো, কে তা লাজ লাজ। যারা সারা জীবন যারা বইয়ের কদর করে, পুস্তক পুস্তক বই পুস্তক যারা কদর করবে, সারা দিন সারা বছর ধরে দেখবে, তারাই তো যে উত্তর দিবে। আর যদি সারা বছর বই না পড়ে আর এক্সামের হলে গিয়ে পুস্তক, হাই 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 হাই, কিরে কিরে এটা, পাশের ছেলে দবদব করে দিচ্ছে, কেন কদর করেছে দেখেছে, কথা ঠিক না ভুল বলে, কদর করেছে দেখেছে। হ্যাঁ তোমাদের আলো জ্বালাও না গো, আমার ছোট কদর করেছে দেখেছে, মুসলমান কদর করেছে দেখেছে। তাই আমাদের সকলকে কি করতে হবে? কদর করতে হবে। হ্যাঁ হুজুরের কদর করো, কবরে হুজুর চিনতে পেরে যাবে। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন। আর দুজন কথা বলবো তো, শুন, বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? হ্যাঁ এতবার ডিস্টার্ব হয়েছে, আমি যদি প্রত্যেকবারে ধরাতো আধ ঘন্টা এমনি বেরিয়ে যেত, আমি তো বন্ধ করিনি। ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে কবুল করে। আল্লাহুম্মা তন মন ওরা জিসনে দেখা চেহারা কমলি ওয়ালে কা, যে নবীর প্রশংসা করছি, যে নবীর তারিফ করছি, যে নবীর জিকির করছি, যে নবীর কথা বলছি, যে নবীকে আল্লাহ নিয়ামতে বলে আমি আপনাদের ঘরে আপনাদের উপস্থাপন করছি, আল্লাহ পাক যেটুকু বলাচ্ছেন বলছি, সেই নবীর ব্যাপারে আর কবি বলছে কি বলে, শোনো শোনো তান মান ওর জায়গা আগার দেখলোকে, তন শরীর মন মন সব কিছু চুরমার হয়ে যাবে, সব কিছু দিওয়ানা হয়ে যাবে যদি রাসূলুল্লাহ দেখে ফেলো। কথা ঠিক না ভুল বলে? তবে আবু জেহেলের নজরে দেখলে হবে না, আবু বকর সিদ্দিকের নজরে দেখে যাও। আবু জেহেল দেখে বলে, আবু জেহেল দেখে বলে তোমার মতন কালো চেহারা কুসির চেহারা আমি জীবনে দেখিনি। হুজুর বলছে ঠিক বলেছ। আর আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মতন নূর চেহারা আমি জীবনে দেখিনি। হুজুর ঠিক, হুজুর আবু বকর ঠিক বলেছ, ঠিক বলেছ, সত্য বলেছ।
আমাকে আল্লাহ আয়না মানিন্দ করেছে, আমাকে আল্লাহ আয়নার মতন করেছে, যে যেমন সে আমাকে তেমন ভাবে দেখে। আবু জাহেলের ভিতর মহিলা ও কালো দেখে, আবু বকরের ভিতরে নূর, তাই নূর মুসলমান খবরদার খবরদার, হুজুরের হুজুর যেন দিল থেকে বেরিয়ে না যায়, বলেন ইনশাআল্লাহ। আর নবী আসবে হুজুরি শেষ নবী, হুজুরি আখির নবী, হুজুরি আখির পয়গম্বর। তাই এখন আমাদের পালা, খাজা হুজুরের হয়ে গেছে, বড় পীরের হয়ে গেছে, মুজাদ্দাল পেশানির হয়ে গেছে, বাদ নকশবন্দির হয়ে গেছে, শাহ জালালের হয়ে গেছে, শাহ চেতানিয়ামানির হয়ে গেছে, খানজাল আলী শাহ হুজুরের হয়ে গেছে, কালামত আলী জনপুরি সাহেবের হয়ে গেছে, নুরামান নিজামপুরি হয়ে গেছে, বাদ দিন নকশবন্দি হয়ে গেছে, বাবা ফরিদ সাগরগঞ্জের হয়ে গেছে, সাবের পাক কালিয়ানির হয়ে গেছে, শামসুদ্দিন তুর্কি পানিপাতির হয়ে গেছে, হজরতে নুরামান নিজামপুরির হয়ে গেছে, হজরতে সৈয়দ আহমদ বেরলভীর হয়ে গেছে, মুস্তফা মাদানির হয়ে গেছে, ইসমাইল বগদাদির হয়ে গেছে, মনসুর বগদাদির হয়ে গেছে, মুজাদ্দেদ জামানের হয়ে গেছে, রুহুল আমিন সাহেবের হয়ে গেছে, সুফি আব্দুল মোমেন সাহেবের হয়ে গেছে। এবার আমাদের পালা, যদি কদর করে মরি কবর হুজুর চিনতে পেরে যাব, কদর করে যদি না মরি হুজুর চিনতে পারবো না, যে যে কবরে চিনতে পারবে না। আল্লাহ রাসূল বলছে তার কবরে দুজনা ফেরেশতা এসে জান্নাত দেখাবে, কি দেখাবে জান্নাত, যারা চিনতে পারবে না তাদের করে কি দেখাবে জান্নাত, দেখিয়ে বলবে দেখো দেখো এই জান্নাত, তোমার ঠিকানা ছিল কিন্তু আফসোস নবী চিনতে পারো না, তাই তোমার জান্নাত পাল্টা আল্লাহ জাহান্নাম করেছে। যে নবী চিনতে পেরে যাবে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, সঙ্গে সঙ্গে তার কবরে দুজনা ফেরেশতা এসে জাহান্নাম দেখাবে, বলে দেখো দেখো এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, খুশ নসিব মুস্তাফা চিনতে পেরেছো, তোমার জাহান্নাম পাল্টা আল্লাহ জান্নাত করে দিয়েছে। মুসলমান হুজুর পাক, হুজুর পাক সবচেয়ে সুন্দর, যারা দেখেছে তারা দিওয়ানা হয়ে গেছে, যারা দেখেছে তারা দিওয়ানা হয়ে গেছে। আর হুজুর পাক বলেছে যারা দেখে ঈমান এনেছে একবার মুবারকবাদ, যারা দেখে ঈমান আনে নে ঈমান এনেছে, যারা যারা দেখেছে ঈমান এনেছে একবার মুবারকবাদ, যারা দেখে নে ঈমান এনেছে সাতবার মুবারকবাদ। আমরা তো শুনেছি হুজুরের কথা, হুজুরের ঘুমরালো চুলের কথা, হুজুরের কালি জুলফির কথা, হুজুরের আখ মস্তানির কথা, হুজুরের হুজুরের কুণ্ডলি কুণ্ডলি চোখের কথা, এসব শুনেছি আমরা না? এসব শুনে আমরা হুজুরের পাগল, হুজুরের দিওয়ানা, আমরা হুজুরের লেগে জান দিতে রাজি, বলেন ইনশাআল্লাহ। আমরা তো আমরা আমাদের বাচ্চারা মুস্তাফার গোলাম, একবার জোরে বলে তোরা হুজুরকে ভালোবাসিস তো, নবীকে ভালোবাসিস নি, হ্যাঁ নবীর জন্য কি করতে পারবি? এ মাশাআল্লাহ নারে তাকবীর, উ বলে নে ওর খুন বলল কি ওর বয়স হয়েছে তিন চার পাঁচ বছর বয়স, উ বলে নে ওর খুন বলেছে, উ বলছে নবীর জন্য জান দিয়ে দেবো। তন মন ওরা জিসনে দেখা চেহারা কমলি ওয়ালে কা, তন মন ওরা জিসনে দেখা চেহারা কমলি ওয়ালে কা, এ মাওলা এক বার দিখা দে জলওয়া কমলি ওয়ালে কা। সারা খাতা হে আলম সারা সদকা কমলি ওয়ালে কা, তন মন ওরা জিসনে দেখা চেহারা কমলি ওয়ালে কা। ফরশে জমি পর আরশে
বড়ি পর ফরসে জমি পর আরশে বড়ি পর চর্চা কমলি ওয়ালে কা তন মন ওরা জিসনে দেখা চেহারা কমলি ওয়ালে কা কমলি ওয়ালে কা হে মওলা একবার আপনাদের আশা আছে না হে মওলা একবার দিখা দে জলওয়া কমলি ওয়ালে কা আল্লাহুম্মা হুজুর পাককে আল্লাহ নিয়ামত করেছে, এই নিয়ামতের কদর করলে ওই নিয়ামত পেয়ে যাবে। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ, কথা ঠিক না বলে? আল্লাহই তো, আল্লাহ পেলেই তো সব পাবো। এই নিয়ামত ওই নিয়ামত পাওয়ার ইবতিদা। এই নিয়ামত যারা পাবে তারা আল্লাহর নিয়ামত পেয়ে যাবে, তারা আল্লাহর দিদারের নিয়ামত পেয়ে যাবে, তারা কুল কায়নাত পেয়ে যাবে। একবার জোরে বলে, এ কথা আমার নয়, আমি কথাটা বলছি একটু ঘুরিয়ে বলছি, কথা একই। ইন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে যারা আমাকে ভালোবাসতে চাও নবীর ইত্তেবা অনুসরণ করো, নবীকে মেনে চলো, যারা নবীকে মেনে চলবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেব। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ মাফ করনেওয়ালা দয়াময় দয়ালু হচ্ছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
সাথে হুজুর পাককে মহব্বত করেন, হুজুর পাককে ভালোবাসেন, হুজুর পাককে প্রিয়ার করেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের ভালোবাসা ইজাজত দান করেন, হুজুর পাকের ভালোবাসার নিয়ামত দান করেন সকলের। আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত করেছেন হুজুর পাককে, হ্যাঁ, যে জীবন সে তেমন ভাবে চেনে, যে যেমন সে তেমন ভাবে দেখে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা মানিন করেছে, একবার জোরে বলে। আমি আর আল্লাহ নিয়ামতের একটা ছোট্ট শেষ কথা, আমি নাউজুবিল্লাহ হুজুরের কথা সব বড় কথা, একটা জোরে বলে, মানে মানে একটুখানি সংক্ষেপ করে আমি আপনাদের আর একটা কথা বলি, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ামত করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেকরা, সবাই তার নাম জানে, উম্মে মাবাদ আশেকরা, তোমরা নাম শুনেছো উম্মে মাবাদের নাম শোনেন না জীবনে? শুনেছেন উম্মে মাবাদ? আশেকরা সবাই চেনে, আশেকরা সবাই জানে উম্মে মাবাদ। এমন এমন একটা মহিলার নাম, এমন একটা আমাদের মায়ের নাম, যে হুজুর পাকের এমন ভাবে হুসন জামালের তারিফ করেছে, আজও দুপাশ মুয়াদ্দিসিনরা ব্যাখ্যার উপরে ব্যাখ্যা, ব্যাখ্যার উপরে ব্যাখ্যা, কিতাবের উপরে কিতাব লিখে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ, উম্মে মাবাদের বাড়ি হচ্ছে মক্কা মদিনায় যাওয়ার রাস্তায়, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাওয়ার রাস্তায় ওনার একটা জায়গায় বাড়ি উম্মে মাবাদের। হযরতে উম্মে মাবাদ, তিনি গরিব মানুষ ঘরে থাকে, আর আবু মাবাদ সে ছাগল চড়িয়ে চড়িয়ে বেড়ায়, আর গরিব মানুষ। আর আগে তো হোটেল ছিল না, এত রেস্টুরেন্ট ছিল না, আগে সব লোকের বাড়িতে বাড়িতে লোকেরা মুসাফিরদের সেবার জন্য সব ব্যবস্থা করে রাখতেন, মাথায় ঢুকছে ব্যবস্থা করে রাখতেন। তো আবু বকর সিদ্দিক আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি হিজরত করছেন, হিজরতের অনেক ঘটনা আছে, আমি শেষ ঘটনা দেখতে আমি দুটো হিজরতের দুটো দুটো ঘটনা শুনিয়েছি, গাড়ির সুরের কথা শুনিয়েছি, আর আবু বকর সিদ্দিক হিজরতের সবচেয়ে খুশি সময় শুনিয়েছি। তিন নম্বর একটা ঘটনা হিজরতে শুনিয়ে দিই, আল্লাহ হুজুর পাককে যে আল্লাহ নিয়ামত করেছে, কত হুজুর পাককে আল্লাহ রহমত দয়া করেছেন, হ্যাঁ বুঝতে পারবেন। আচ্ছা ওই ওই পলিথিনটায় বসে যাবেন না, ভিজে যেখানটা শুকনো সেখানটায় বসেন, বসে। আচ্ছা ওই পলিথিনটার উপরে কিছু একটা দিয়ে দিয়ে যাবে কি? আচ্ছা থাক থাক থাক, ওনারা তো বাইরে দাঁড়িয়ে আছে, ওনারা তো থাক ওখানে, ওখানটাই শোনেন শোনেন শোনেন, যে যেখানে আছেন আমার কথা, আমার কাছে কথা শুনা, শুনে নেন হুজুরের কথা, শুনে নেন জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, উনি ওই হিজরতের রাস্তায় ওনাকে সব উনি যাতায়াত করতেন, আর উনি সব মেহমানদের খেদমত করতেন, মুসাফিরদের খেদমত করতেন। তো যেতে 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 হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকটা রাস্তা তো, বহু রাস্তা, শত শত কিলোমিটার রাস্তা, 500 কত কিলোমিটার রাস্তা, মাইল, 500 মাইল, কত কত মাইল রাস্তা। হ্যাঁ বাসে করে যেতে গেলে যান খারাপ হয়ে যায়, আমরা তো বাসে করে গিয়েছি, মক্কা শরীফ বাস চেপেছি, মদিনা শরীফে নেমেছি, মক্কা শরীফ বাস চেপেছি, মদিনা শরীফ, খুব অনেক রাস্তা, অনেক দূরের রাস্তা। হ্যাঁ কত ঘন্টার পর ঘন্টা ঘন্টা, আরে দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর দিন, এ চলতেই থাকে, হেঁটে হেঁটে হেঁটে, কত কষ্ট করে হুজুর পাক গিয়েছেন। তো আবু বকর সিদ্দিক আর হুজুর পাক একসঙ্গে যাচ্ছেন, যেতে 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 ওই ঘরের ভিতরে আবু বকর সিদ্দিক কড়া নাড়া দেয়, বাড়ি থেকে আসো। উম্মে মাবাদ বাড়ি থেকে বলে, হ্যাঁ কে এসেছে? বলে আমরা মুসাফির, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের খুব খিদে লেগেছে, বাড়িতে কি কোনো খাবার আছে? হয় পয়সা, পয়সার লেগে পয়সা যদি চাও পয়সা দিব, আর না হলে আপনি যদি পয়সার বিনিময়ে, কিংবা আপনার যদি মুসাফির খেদমতের জন্য রাখেন, খুশি করে পানি যদি থাকে, কিছু যদি থাকে দেন। তো ঘর থেকে উম্মে মাবাদ বলে যে দেখো এখন ফাঁকা চলছে, এখন খুব কারকি চলছে, এখন কিছু নেই খাবার, মাফ করবেন আমাদের কাছে কিছু খাবার নেই, পয়সা দিলেও দিতে পারবো না, আর এমনিতেও দিতে পারবো নেই, তো দেবো কি করে? হুজুর পাক ঘরের মধ্যে প্রবেশ করেছে, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে হুজুরের নজরে একটা ছাগল চোখে পড়েছে, যখন হুজুরের ওই নজরে ছাগলটা পড়ে গেছে, হুজুর বললেন ওই তো ছাগল, ওই ছাগলের, ওই ছাগলের তুমি আপনি যদি ইজাজত দেন ওই ছাগলটা থেকে তাহলে দুধ বের করতে পারি। এবার ধরেন আপনি আমার বাড়িতে গেছেন,
মেহমান, কথা হচ্ছে তো উম্মে মাবাদ রাসূলুল্লাহকে দেখেছে, দেখে নিজে আর নিজে নেই, দিওয়ানা হয়ে গেছে, দিওয়ানা হয়ে গিয়ে হুজুর যা বলে যে এখানে যাবো বলে হ্যাঁ, ওখানে যাবো বলে হ্যাঁ, মানে আর নিজের কোনো নাই, হুজুর যা বলছে তাই করছে। তো হুজুর পাক বললেন ছাগলটাকে, তখন ওই উম্মে মাবাদ বলে হ্যাঁ ছাগল নেবেন, কিন্তু ছাগল তো জীর্ণ শীর্ণ মরা, ও দুধ ফুট দেয়নি, ও তো কিচ্ছু নেই, ওর বহু বহুদিন হয়ে গেল দুধ দেয় না। হুজুর পাক বলে আমি গিয়ে দেখব, বলে হ্যাঁ দেখে। হুজুর পাক গিয়ে উম্মে মাবাদের ছাগল, ছাগলের দুধ চাই, যখনই ছাগলের পিঠে হাত বুলিয়েছে, বুলিয়ে আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া চেয়েছে, বরকত দেওয়ার মালিক কে এটা মাথায় রাখবে। ইমাম সারফুদ্দিন সাহেব বুসরি বলছে নবীকে আল্লাহ মনে করলে কাফের হয়ে যাবে, আর নবীকে আল্লাহর ব্যাটা মনে করলেও কাফের, আল্লাহ মনে করবে না আর ব্যাটা মনে করবে না, এই দুটো বাদ দিয়ে যত নবীর তারিফ করবে তত কম, কোনোদিন বেশি নয়। একবার জোরে বলেন, হাত তুললেন, আল্লাহ বরকত দিয়ে দিলে, আল্লাহ কে আল্লাহ উম্মে মাবাদের এই ছাগলে বরকত দেন, এত বরকত হলো দুধের বুটা ফুলে গিয়ে পেছন দিকটা ঝুঁকে গেল, কোমরটা পেছনে ঝুঁকে গেছে। হুজুর পাক বললেন তাড়াতাড়ি করে বার্তা নিয়ে আসো। হুজুর নিজের দুধ দুইয়ে, নিজের দুধ দুইয়ে হুজুর বলেন তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, সবাইকে খাওয়াচ্ছে। উম্মে মাবাদ দূর থেকে দেখছে, হুজুর বলে উম্মে মাবাদকে দাও, সবাই খাবার পরে হুজুর শেষ বেলায় খেলেন। উম্মে মাবাদ বলে হা হা, লোক সাখী, যারা সাখী হয় সবাইকে খেয়ে তারপরে খায়, এ সাখী হুজুর পাক তো সাখী, এ কাউসার, কেমতে সবাইকে কাউসার খাইয়ে তারপরে নিজে পান করবে। কিন্তু আমরা হুজুর করবেন এটা, কিন্তু আমাদের যদি বলি হুজুর কষ্ট যদি পাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে খান আমরা পরে খাবো, কথা ঠিক না বললে আমাদের মনে এটাই বলেন না, হ্যাঁ হলো হলো হলো, দুধ খাওয়া হয়ে গেল, বিদায় লিয়ে চলে গেছে, ঘটনা শেষ, কে হয়ে গেছে, বিদায় লিয়ে চলে গেছে, ঘটনা শেষ। হুজুর হুজুরের রাস্তায় মক্কা থেকে মদিনা শরীফে হিজরতে মদিনার দিকে চলে গেছে। এদিকে উম্মে মাবাদের ঘরে যে হুজুর পাক গিয়েছিল, উম্মে মাবাদ একা, ছেলে পুলে আছে, আর স্বামী তো বাইরে ছাগল চড়াতে যায়। ইনি যাওয়ার পরে শুধু মাথায় ওইটাই ঘুরছে, কে এসেছিল আমার বাড়িতে, কে এসেছিল, এরম লোক এলো, এরম শুধু হচ্ছে। উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ, আবু মাবাদ ঘরের মধ্যে প্রবেশ করেছে, যখনই আবু মাবাদ ঘরের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে ঘর দেখে বলে ঘরে কে এসেছিল গো, বলে উম্মে মাবাদ ঘরে কে এসেছিল, আজ ঘরে খুশবু ছড়িয়ে আছে আর চতুর্দিকে যেন নূর ছড়াচ্ছে, কেন কেন হবে না, কেন হবে না, মদিনায় যারা যায় জানে মদিনায় এখনো রাসূলুল্লাহর খুশবু বেরোয়, এখনো মদিনায় নূর ছড়াচ্ছে। একবার জোরে বলেন, ভুল বললাম সত্যি কথা, কানা হলে দেখতে পাই না, কিন্তু যাদের দিলে রাসূলের মহব্বত আছে আল্লাহর কসম, হীরা গুহা উঠেছিলেন, হীরা গুহাতে উপরে ওঠেন যে আপনি উঠেছেন, ওই যে সরু আল্লাহর কসম ওখান থেকে কি খুশবু বেরোয়, ওই সরু যে পাহাড়ের মাঝখান থেকে হুজুর পাক এরকম সরু, মানে ওখানটায় ঢুকতে গেলে গায়ের কাছ হবে, তা হুজুর পাক ওইটাতেই ঢুকেছে, হুজুরের গায়ে ওই পাথরটা লেগেছে, আমি চুমুকে চুমুকে অনেক অনেক আল্লামা ইকবাল, আল্লামা ইকবাল কি হলো তুমি কমেন্ট, ও আল্লামা ইকবাল মদিনা শরীফে যায়নি, উনি উনার তাসাব্বুরে মদিনায় গেছে, আর বলে মদিনায় গিয়ে মাথা হ্যাট করে দিয়েছে, তখনকার আজিজ বাদশা আব্দুল আজিজ এসে গেছে, উনি যায়নি, উনি তাসাব্বুরে সেরে লিখছে উনার কালামে কালামে কালান্দারি কালান্দারি
আল্লামা ইকবাল তিনি কালামে লিখছে যে যখনই মাথা রেখে দিয়েছি আব্দুল আজিজ এসে গেছে, বাদশাহ এসে বলে মাথা হাত করছো সেরেক করছো, বলে আমি সেজদা দেইনি তো, আমি চোখের পশম দিয়ে মদিনার বালিগুলোকে ঝাঁট দিচ্ছি, মদিনার বালি সরাচ্ছি, মদিনার বাস্তা পরিষ্কার করছি, একবার মদিনার ধুলোগুলোকে পরিষ্কার করছি, জেনে মনে হচ্ছে বলে আমি সেজদা দেইনি। তুমি কি মনে করো সেজদা আল্লাহকে দেবো? না না, নবীকে সেজদা, হুজুর মানা করেছে, সেজদা দেইনি, আমি মদিনার ধুলো সরাচ্ছি, একবার জেনে মনে হচ্ছে। তাই আপনা আপনা সোচ, আপনা আপনা খেয়াল। তো যাই হোক, এই তো হুজুর পাক ছাগলের দুধ খেয়ে হ্যাঁ ওখানে উম্মে মাহবাদের বাড়ি থেকে বেরিয়েছে, বলেন আবু মাহবাদ কি বুঝতে পারবে না যে ঘরের নূর ছড়িয়ে গেছে? এটা তো হলো, আমি আপনাদের পরিষ্কার আরো ক্লিয়ার করছি, স্বামী বাইরে আছে, কাছ থেকে এসে দেখলেন ঘরে একটা আলাদা খুশবু, এরকম হয় না? আপনারা বলেন যে কে এসেছিল ঘরে, বলবেন না? এরকম বলেন না, বলেন না কে কুটুম এসেছিল, বলে আর বলেন না আমার নানির বাড়ি থেকে লোক এসেছিল, আমার থেকে লোক, এরকম হয় না? তাহলে কেউ ঘরে এলে একটা বোঝা যায়, দিন দুনিয়ার বাচ্চা এসেছে, বোঝা যাবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতিরা যখন আবু মাহবাদ বলেছে, এ উম্মে মাহবাদ বলো বলো কে ঘরে এসেছিল, নূর আর নূর ছড়াচ্ছে, খুশবু আর খুশবু হয়ে গেছে, আলো আর আলো হয়ে গেছে, খুশি আর খুশি ছড়িয়ে গেছে, ঈদ আর ঈদ হয়ে গেছে, বলো বলো কে এসেছে, বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময়তে উম্মে মাহবাদ বলে, এ আমার আবু মাহবাদ, শোনো শোনো, এ আবু মাহবাদ, এ মাহবাদ রাব্বাই, আমার সহ, এ আমার স্বামী, শোনো শোনো, আমার ঘরে একজন রাজুল এসেছিল, একজন মানুষ এসেছিল, একজন যুবক এসেছিল, আমি এই রকম যুবক আগে কোনোদিন দেখি না, এই রকম যুবক আগে কোনোদিন দেখি না, এরকম যুবক জীবনে দেখি না, এ মুসলমান, ওই উম্মে মাহবাদ বলে আমার ঘরে এমন একজন এসেছিল, এই রকম সুন্দর মানুষ আমি জীবনে দেখি না, এত সুন্দর মানুষ এসেছিল আমি এরকম সুন্দর মানুষ জীবনে দেখি না, বলে আমার স্বামী ওই যে দেখো ছাগল, ও তো মরা ছিল, হাত দিবার সঙ্গে সঙ্গে দুধ ভর্তি হয়ে গেল। তাকে কাসিম বলে, হযরতে উম্মে মাহবাদ বলে আমার ঘরে এমন একজন মানুষ এসেছিল যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার হাতের মতন কারো হাতি হাত নেই, যার পায়ের মতন কারো পা নেই, তার যার বলার মতন কারো বলা নেই, যার লম্বার মতন কারো লম্বা নেই, যার যার হাসির মতন কারো হাসি নেই, যার খামুশির মতন কারো খামুশি নেই, যখন সে কথা বলতো যেন নূর ছড়াচ্ছে, ফুল ছড়াচ্ছে, ফুল ছড়াচ্ছে, আর যখনই কথা বলতো বন্ধ করে দিত, খামুশি ছেয়ে যেত, অকার ছেয়ে যেত, কথা বললে যেন ফুল ছড়ায়, কথা বন্ধ করলে খামুশি ছেয়ে যায়, এত সুন্দর মানুষ এসেছে, এই রকম সুন্দর আগে কোনোদিন আমি দেখি না, সুন্দর মানুষ জীবনে আমি দেখিনি, সবচেয়ে সুন্দর হাবিবুল্লাহ এসেছে, জোরে বলেন, উম্মে মাহবাদ বলে, উম্মে মাহবাদ বলছে যে ওয়াসিম এসেছে, ওয়াসিম কাকে বলে, ওয়াসিম ওয়াকে বলা হয়, অনেক লোক আছে কাছ থেকে দেখলে সুন্দর লাগে, দূর থেকে দেখলে সুন্দর লাগে, কাছে এসে কাসেম মানে কারো চোখ ভালো, দাঁত ভালো, দাঁত ভালো, পা ভালো, পা ভালো, চুল ভালো, টাক, হ্যাঁ, নারা, আমি নজিবলা খারাপ বলছি না, বুঝাচ্ছি, সবাই তো প্রতিটা জিনিস সুন্দর হতে পারে না, মুখটা সুন্দর, হাতে রেখা ভালো, এই হাত চটা উঠে কড়া পড়ে গেছে, কিন্তু হুজুরের ব্যাপারে বলে না না, প্রতিটা অঙ্গই আলাদা আলাদা সুন্দর, একবার জোরে বলে, যার তুলনা নেই, ওই রকম চোখ জীবনে দেখ, ওরম কান জীবনে দেখ, ওরম হাত জীবনে দেখ, ওরম কথা বলা জীবনে দেখ, ওই রকম লম্বা জীবনে দেখ, ওই রকম ফুল ছড়ানো কথা বললে যেন নূর ছড়াচ্ছে, ফুল ছড়াচ্ছে, জোরে বলে, কথা বলতে বলতে যখন চুপ হয়ে যাচ্ছে, ওরে বাপ রে বাপ,
পুরো খামুশি ছেয়ে যাচ্ছে। আবার যখন কথা বলে ওই আওয়াজ জীবনে শুনিনি। আর ওয়াসিম কাকে বলে, কিছু কিছু লোক আছে আমাকে দেখছে দূর থেকে, ওই সব মানুষগুলো দেখছে দূর থেকে, মনে মনে হচ্ছে হুজুর থেকে দেখতে সুন্দর তো, কিন্তু কাছে বলে না 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 না, যেটা মনে করছিলাম সেটা নয়, অতটা সুন্দর না, দূর থেকে ভালো লাগে, কাছে গেলেই ভাল লাগে না, দূর থেকে কাউকে দেখলে পছন্দ হলো, কাছে যে বলে যা যা কার লেগে এলিউম রে সর 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 মুসলমানের ছেলেরা, এই রে উম্মত উম্মদিরা, উম্মে মা বান বল তারা বউ করে দিয়েছে, উম্মে মা বান বলে দূর থেকে সুন্দর, কাছ থেকে আরো সুন্দর, দূর থেকে তো সুন্দর লাগে কাছ থেকে আরো সুন্দর। এ মুসলমান ওয়াসিমের আরেকটা মানে হচ্ছে, আরেকটা মানে হচ্ছে কাউকে যখন কেউ চায়, কাউকে যখন কেউ চায় সে যখন না তাকে পাচ্ছে, যখন না তাকে পাচ্ছে খুব হারাম হয়ে যায়, পেয়ে গেলে আর ওই হাল থাকে না, ওই হাল থাকে না, বিয়ে করবে বিয়ে করবে বিয়ে করবে বিয়ে করবে, হালাল সম্পর্ক বিয়ে, এই জন্য হালাল জিনিস উদাহরণ দিচ্ছি, বিয়ে করবে খুব চাহার দিলের মধ্যে বিয়ে হবে, বিয়ে হয়ে গেল রাতের ঘুম হারাম, বিয়ে হবে বিয়ে হবে, বিয়ে হয়ে গেল একদিন দুদিন পাঁচ দিন দশ দিন বিশ দিন চলে যাওয়ার পরেতে ও আর মহাব্বত নেই, আর কোনো আরামে ঘুমাচ্ছে, আরামে ঘুমাচ্ছে, আর কোনো টেনশন নেই, কিন্তু মা বাবা বলে এমন একজন এসেছে যে দূরে থাকলে তাকে পাওয়ার আশায় ঘুম হারাম হয়ে যায়, কি করে তাকে পাবো, কি করে তাকে পাবো, কি করে তাকে পাবো, কি করে তাকে পাবো, এই চিন্তায় ঘুম হারাম হয়ে যায়, যখন তাকে পাওয়া যাবে, যখন তাকে হাসিল করা যাবে, এই চিন্তায় ঘুম হারাম, মাহবুব চলে যাবে না তো, মাহবুব চলে যাবে না তো, মাহবুব ছেড়ে দেবে না তো, মাহবুব আমার কাছে পালাবে না তো, এই চিন্তায় কাছে থাকলেও ঘুম হারাম হয়ে যায়, দূরে থাকলেও ঘুম হারাম হয়ে যায়, দূরে থাকলে পাওয়ার আশায় ঘুম হারাম, কাছে থাকলে চলে যাওয়ার আশায়, চলে যাওয়ার ভয়ে ঘুম হারাম, আর ঘুম হয় না। আরো কথা আমি বেশি বলবো না, কেন এটা শেষ করতে হবে, 11টা মিনিট ভাই জানে সেমটা বলবে হলো। আরো কথা আছে অনেক, চোখে চোখে তারিফ সাতটা করেছে উম্মে মা বাদ, একবার জোরে বলে, সব কিছু হয়ে যাওয়ার পরেতে বললেন এ উম্মে মাবাদ নাম কি, কি নাম কি, তুমি যে এত তারিফ করছো ওই লোকটার নাম কি, ওই মানুষটার নাম কি, যখনই বলছে নাম কি উম্মে মাবাদ কে শুনছো তোমরা, কি অশুনছো তোমরা, খেয়াল করে শোনো, উম্মে মাবাদকে জিজ্ঞাসা করেছে তার স্বামী আবু মাবাদ বলেছে তুমি যে যে লোকটা তারিফ করলে, যে মানুষটা তারিফ করলে যার চোখের মতন কারো চোখ নেই, ওনার নাম কি, আসার সঙ্গে সঙ্গে আমার ছাগলের দুধে বরকত হয়ে গেছে, ঘরে রওনা ছড়ে গেছে, খুশি আর খুশি, আলো আর আলো, নূর আর নূর হয়ে গেছে, খুশবু ছড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করে যে অন্য কেউ নয়, নাম দিয়ে বলে বলে হ্যাঁ হ্যাঁ ওনার নাম হচ্ছে মুবারক, কি নাম, উনি নিজে নিজে একটা নাম দিয়ে দিয়েছে বলে, নাহলে তো প্রেস্টিজের ব্যাপার যে এত তারিফ করলাম নামটাই জানি না, বলে ওনার নাম হচ্ছে মুবারক। সেই দিন থেকে শুধু তারিফ মুবারক, শুধু কথা যেখানেই যাই বলে আমার ঘরে একজন মানুষ এসেছিল, আরে মানে কি চেহারা কি সুন্দর, শুধু হুজুরেরই কথা কেন হবে না, 1400 বছর পর পার হয়ে গেল, 1400 বছর পার হয়ে গেল, গঙ্গাপুরে বসে বসে দেখো না মুস্তাফারি যে কে রেখেছে, আর সেই তো কদিন আগে হুজুর পাক ছাগলের দুধে বরকতের দোয়া চেয়ে দুধ খেয়ে ওই ঘর থেকে বেরিয়ে গেল, বলেন হবে না হবে না, হ্যাঁ আল্লাহ সাশ্রয় করে, হ্যাঁ সাহাবারা করে, সব হুজুরের যে সবাই করে, উম্মে মাবাদ করবে না, যেখানে যে কুটুম বিধি যে এসছে শুধু নবীর জেকে, বলে হ্যাঁ হ্যাঁ শোনো শোনো আমার ঘরে একজন নবী এসে, এই আমার ঘরে একজন এসেছিল মুবারক এসেছিল, যার হাতের ছোঁয়াতে আমার আমার ওই মরা ছাগলের দুধ ভর্তি হয়ে গেছে, মুসলমানের ছেলেরা উম্মে মাবাদ বেশ কিছুদিন পরেতে, উম্মে মাবাদ বেশ কিছুদিন পরেতে মদিনা শরীফে তিজারত
জিয়ারতের জন্য গেলেন, কেনাকাটার জন্য, সওদা করার জন্য মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে দোকানে মাল সওদা কিনছে, মাল সওদা কিনছে, কিনতে কিনতে হঠাৎ করে দেখা যায়, কিনতে কিনতে হঠাৎ করে দেখা যায় কি, হঠাৎ করে দেখা যায় তার ছেলে বলে, আম্মা মাঝি দেখেন দেখেন মুবারক, মুবারকের বন্ধু, মুবারকের সঙ্গী, মুবারকের সাথী, আর আবু বকর সিদ্দিককে দেখতে পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে সব কিনাকাটা বন্ধ করে দিয়ে ছুটে 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 আবু বকর সিদ্দিকের কাছে চলে যায়। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলতে আরম্ভ করে দেয়, বলো বলো আর মুবারক কোথায়? আবু বকর সিদ্দিক বলে, কে মুবারক? আমি তো মুবারক নামে কাউকে চিনি না। বলে, না না, চার চোখের মতন কারো চোখ নেই, চার হাতের মতন কারো হাত নেই, চার জুলফের মতন কারো জুলফ নেই, চার 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 ছাগলে হাত দিলে দুধ ভর্তি হয়ে যায়, বড় ছাগল চিন্তা হয়ে যায়, ওই মুবারককে আমি খোঁজ করে। ওই আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেছে আকা মাওলার কথা বলছে, হাবিবুল্লাহর কথা বলছে। বলে, চলো চলো তোমাকে মুবারকের কাছে নিয়ে যায়, আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে নিয়ে যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আপনার নামে কুরবান হয়ে যাক, আপনার সাথে দেখা করতে এসেছে, আপনার সাথে দেখা করতে এসেছে, মুবারককে খুশি আমি নিয়ে এসেছি। ওই সময়তে মুবারককে দেখে দেখে সেই মুবারক বসে আছে, ওই সেই মুবারক বসে আছে। বলে, মুবারক আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনি খুঁজে খুঁজে পেরেছেন, আপনি কে, আপনার পরিচয় দেন। বলার সঙ্গে সঙ্গে বলে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বলে, হা হা, বিশ্বাস করে নিলাম, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা হবে না, সুবহানাল্লাহ, এক সেকেন্ড দেরি করে নে, হুজুর পাককে মেনে নিয়েছে, হুজুর পাকের কলমা পড়ে নিয়েছে একবার, জোরে বলেন, হুজুর পাকের কলমা পড়ে নিয়েছে একবার, জোরে বলেন, সুবহানাল্লাহ। বাড়িতে গেছে মুবারক, বাড়িতে গেছে, এই মুবারকের কাছ থেকে কলমা পড়ে বাড়িতে। যখনই বাড়িতে গেছে, স্বামী কিছু মগরপালে আবার ছাগল চড়িয়ে এসে বলে, কি ব্যাপার, আজকেও কি মুবারক এসেছিল? আজকে নূর চমকায়। বলে, আজকে মুবারক আসেন, আজকে মুবারকের কাছ থেকে ঘুরে এসেছি একবার, জোরে বলেন। এই হচ্ছে আমাদের আকা মাওলানা রাসূলুল্লাহ। আরো কথা আছে, ঘটনা আরো বেশি আছে, আমি আর বলবো না। হ্যাঁ, এই পর্যন্ত শুধু বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নিয়ামত। হুজুর পাক মাশাআল্লাহ, আমার বড় ভাই এসে গেছেন, এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুর পাক, আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করেছেন একবার, জোরে বলে। আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ। এই নিয়ামতের কদর করবেন, যে যত বেশি নবীর কদর করবে সে তত বেশি আল্লাহ নৈকট্য লাভ করবে। সংক্ষেপ করে দিলাম, আমার ভাই এসেছেন, সকল তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টুতে দাঁড়ান, আউলাদে মুজাদ্দেদে জামান, আউলাদে মুজাদ্দেদে জামান, বড় ভাই যান হুজুর কেবলা, বড় ভাই যান হুজুর কেবলা, নারায়ে তাকবীর।